ছাত্র জনতার বিপ্লব নস্বাত করতে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করা হচ্ছে এটি করছে দেশি বিদেশি চক্র মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্বাত করতে চায় ছাত্র জনতার যে ত্যাগ সেই ত্যাগকে করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে